অষ্টমী সাজ। আগে রেডি হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলবো, না হলে অনেকটা লেট হয়ে যাবে অঞ্জলি দিতে। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ শুভ অষ্টমী, তোমাদের সকলকে আজকের দিনটা যেন খুব আনন্দে হাসি খুশি কাটুক। কালকে দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ শুভ অষ্টমী মানে যেন অঞ্জলি দেওয়া। দেখো আমি রেডি হয়েই নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার যাবো অঞ্জলি দিতে, মায়ের সাথে যাবো, ওখানে মায়ের বান্ধবীরা আছে। তারপরে হাজবেন্ডের সাথে একটু ঠাকুর দেখতে যাবো, কোথায় যাবো এখন প্ল্যান হয়নি। রাস্তায় গিয়ে ঠিক করা হবে, চলো তোমাদের সবার সাথে শেয়ার করবো। তোমরাও আমাদের সাথে ঠাকুর দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকে দিনটা তোমরা খুব আনন্দে হাসি খুশি কাটাও। প্রথমেই আমরা চলে যাচ্ছি মিনার গার্ডেনে, এখানে অঞ্জলি দেবো, তারপর চলে যাবো ঠাকুর দেখতে। ফার্স্ট আগে অঞ্জলিটা এখানে দিয়ে দেবো। জল পড়ছে রাজে। এবারে আমরা এসে গেছি পাঞ্জারা হিলে ঠাকুর দেখতে। আসো আসো আসো, ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছি ফুল দিয়ে, আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সবাইকে দেখালাম। দেখো চারিপাশটা কি সুন্দর সাজিয়েছে। মণ্ডপের সামনে ধুনুচি নাচ হচ্ছে, তো ওখানেই যাচ্ছি, তোমাদের দেখাবো কেমন ধুনুচি নাচ হচ্ছে। হায়দ্রাবাদে একটা খুব সুন্দর ঘোরার জায়গা টাইমন, আজ এখানে ভিডিওটা নিতে পারবো না কারণ ঠাকুর দেখতে যাবো। নেক্সট একটা আলাদা এখানে একটা ভিডিও করে তোমাদের সবার সাথে শেয়ার করবো জায়গাটার। Thank you.
আমরা এখন এসে গেছি সেকেন্দাবাদে মেহবুব কলেজে ঠাকুর দেখতে। হ্যাঁ ভিড়ে নিচ্ছে, সব ভিড়েই হচ্ছে, এটা এর ভিড় হচ্ছে। একটু মুভমেন্ট করো, মুভমেন্ট করো, খেলবে নাকি? দেখো এখানে দুটো পাগল গুলো কি করছে দেখো। সমীর ইয়াহ পর দ্য কালপিট, দ্য মেইন কালপিট। আর আয়ুষ, তুমি কিছু বলতে চাও? কিছু বলতে চাও না, আমি অনেক ঠাকুর দেখে টায়ার্ড হয়ে গেছি, যা পারি না। বস সকাল দেখে ঘুরতে যাবে ঘুরতে হবে করছিলে, কিরাম লাগছে এবার বলো? আরো ঘুরবে? মজা লেগেছে, খুব মজা লেগেছে। নেহা তুমি কিছু বলতে চাও? খুব ভালো লেগেছে, এখানে দুর্গাপূজো খুব অসম। আমি কিছু বলতে চাই না ভাই, নিজেই দেখে নাও নিজেকে। আবার বেরিয়ে পড়েছি রাতে ঠাকুর দেখতে। তো প্রথমে ডিসাইড করা হলো ডিনার করে নেব, তারপর আবার সারা রাত ঠাকুর দেখব। কি হবে রাশি, তো তোমার চিকেন চিলিটা খেয়ে কিরম লাগছে বলো? রাজশ্রী কি হয়েছে, কিরম বিরিয়ানিটা রাশি খেয়ে দেখো তো। নানি ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম সিটি কলেজে ঠাকুর দেখতে। তো চলো এবার পুরো রাত ঠাকুর দেখবো। রাতে ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা, তোমাদের কেমন লাগে? আমার তো দারুণ লাগে। Thank you.
রাত অনেক হয়েছে আর দু একটা ঠাকুর দেখবো, তারপর বাড়ি চলে যাবো।